আমি ওয়ার্ল্ড কাপ খেলতে খেলে আসছি, আপনি আমাকে বাদ দিয়ে দিবেন, ক্রিকেট বোর্ড বারবার বলছে বাদ দিয়ে দেওয়ার ক্রিকেট বোর্ড অধিকার রাখে, সবকিছু করার অধিকার রাখে, শাস্তি নিশ্চিত করার অধিকার ক্রিকেট বোর্ড অবশ্যই রাখে। কিন্তু কথা হচ্ছে ক্রিকেট বোর্ড এটাই রাখে না আমাকে অপমান করার, এই অধিকার ক্রিকেট বোর্ড কখনোই রাখে না, কোন কারোর অধিকার নেই। কিন্তু আমি যখন আসছি এসে শুনছি আমাদের একজন পরিচালক মহোদয় বলছেন যে আমরা 10 জন নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলেছি, একজন দর্শক বলছে আই অ্যাকসেপ্ট ইট, বা আপনারা একজন বললেন আই অ্যাকসেপ্ট ইট সাংবাদিক থেকে, কিন্তু ক্রিকেট বোর্ডের যখন একজন বলবে তখন আমার অ্যাকসেপ্ট করতে কষ্ট লাগবে, তখন আমিও ওনাকে বলতে পারি যে আপনি আমার দ্বারাও অনেক ম্যাচ আপনি জিতেছেন, আমার কোনো না কোনো পারফরমেন্সও আপনি ম্যাচ জিতেছেন, তো আজকে আমার আমার সময়টা খারাপ বলছেন, এবং সেখানে মিডিয়ার কয়েকজন উপস্থিত, এবং আর এক স্টেপ উপরে যে বলছে যে আসলে 9 জন 10 জন না 9.5 জন নিয়ে খেলেছি, মানে তামিম ওইখানে বেশি রান করতে পারিনি, তামিমকে হাফ বানানো হয়েছে আর আমি ফুল নাই, তামিম হাফ নাই, তো 9.5 জন। তো একটা প্রফেশনাল ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ 5টা স্টেক হোল্ডার, মানে 5 জন সর্বোচ্চ টপ 5 পিপলের একজন যখন এই 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 কথা সে বলবে সাংবাদিকদের সামনে, তাহলে আপনি চিন্তা করেন রেসপেক্টের জায়গা কোথায় যে দাঁড়িয়েছে। আজকে আমি বলতে পারছি, আমি কিন্তু তারপরে দেখেন আমি আমি রেসপেক্ট করে তার নাম বলছি না,